লাল সবুজের এই জার্সিটা বহুল প্রতীক্ষিত বহু মানুষের কাছে। এই জার্সিতেই জড়িয়ে থাকে কোটি প্রাণের আবেগ ভালোবাসা। এই লাল সবুজ জার্সিতে নিজেদের জড়িয়ে নিতে স্বপ্ন ফেরি করে কোটি স্বপ্ন ফেরিওয়ালা। তবে সেই স্বপ্নের পূর্ণতা দিতে পারে কজন? ৩৬ বছরের ওয়ানডে ইতিহাসে এই জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছে হাতে গোনা কয়েকজন। লক্ষ্মীপুরের ছেলে হাসান মাহমুদ সেই সৌভাগ্যবানদের একজন। ১৩৪তম ক্রিকেটার হিসেবে টাইগার দলে অভিষেক হয় এই পেসারের। ক্লাস ফাঁকি দিয়ে বিকেলের ঘাসে ক্রিকেটের সাথে জড়িয়েছিলেন নিজেকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো কিছুই তার হৃদয়কে ছুঁতে পারেনি। তাকে পেয়ে বসেছিল ২২ গজে বল হাতে ঝড় তোলার নেশা। উইকেট ভেঙে ফেলার তীব্র নেশাই তাকে পৌঁছে দিয়েছে টাইগার ডেরায়। তবে আচরণ ও উদযাপনে বেশ সাদামাটা লক্ষ্মীপুর এক্সপ্রেস। ২০১৯ বিপিএলে নিজের আগ্রাসী অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন হাসান মাহমুদ। ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট, খুব বেশি না হলেও গতি আর লাইন লেন্থের উপর নিয়ন্ত্রণ সিলেকশন প্যানেলকে ভাবতে বাধ্য করেছিল। এরপর পাকিস্তান সফরে ডাক পান হাসান মাহমুদ। ডাক পেয়েও ঠিক নিজেকে চেনাতে পারছিলেন না। লম্বা একটা সময় ইঞ্জুরির সাথে ফাইট করতে হয় এই পেসারকে। তবে ধীরে ধীরে স্বরূপে ফেরেন হাসান। সাম্প্রতিক সিরিজগুলোতে সমীহ কুড়িয়েছেন। ডেথ ওভারে মাথা ঠান্ডা রেখে বল করতে পারা তাকে আলাদা করেছে। পরিস্থিতি অনুযায়ী ফিল্ড সেট আপ, সেই সাথে নিজের অ্যাকুরেসি ধরে রাখতে পারেন এই পেসার। তাই সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজে কমেন্ট্রি বক্সে উইকিলিংস তাকে তুলনা করেছেন গ্ল্যান ম্যাগ্রার সঙ্গে। বোলিং অ্যাকশনেও হাসানের মিল খুঁজে পাওয়া যায় অজি পেসারের সাথে। ভারত বিশ্বকাপে টাইগার দলের অন্যতম এক সদস্য হাসান। ১১ ওয়ানডেতে ১৮ উইকেট পাওয়া এই পেসারই হতে পারেন হাতুড়ুর সেরা অস্ত্র। তাসকিনের অভিজ্ঞতার সাথে হাসানের দুর্দান্ত স্কিল প্রতিপক্ষের কাছে হয়ে উঠতে পারে আতঙ্ক। আরিফুদ্দিন নবীন, ৭১।